আমাদের মাঝখানে যেই এলওসি আছে, এই লাইন অফ কন্ট্রোল ঋদ্ধিমান সিংহরায় কোনোদিন ক্রস করবে না, যতদিন না আপনি চাইছেন। নয়নাকেই ভালোবেসেছিলেন, আর এই বিয়েটা উনি মন থেকে করেন উনি। যদি করতেন তাহলে অয়নার সাথে বিয়ে করতে রাজি হতেন না উনি, তাই না? হাতের কি ওজন, দমটাই পুরো বন্ধ হয়েছে। এরকম করে একটা মানুষ ঘুমোতে পারে? হ্যাঁ, এটা কি এলোসি? এইটা ওনার এলোসি? উফ, একটু সরুন না, এরকম করে ঘুমোতে দেবে না আমাকে। কি করে ঘুমোবো আমি? একে তো এসি চালিয়ে ঘরটাকে হিমালয় করে রেখেছে, এখন চাদরটাও নিয়ে নিয়েছে। এই জন্যে আমি এই ঘরে শুতে চাই না, এই জন্য শুতে চাই না। আমার জীবনে কোনো শান্তি নেই, আমি শীতের মধ্যে এখন কি করে ঘুমো? আমাকে নিয়ে চলো তুমি, আমার ভালো না। বলেছিলাম না খুড়ি, এই ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে একদিন আপনাকে আসতেই হবে। এই লাইন আমি ক্রস করব না ঠিকই, কিন্তু একদিন আপনি এই অদৃশ্য এলোসি মুছে দেবেন, আমি জানি। একবারে বিকেল অব্দি ঘুমাবেন নাকি? এইটা ভালো আইডিয়া, একেবারে বিকেলে আমায় ডেকে দেবেন, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট? গুড নাইট আমি বের করছি। উঠুন, উঠে পড়ুন। আরে বাবা, কি হয়েছে? দেখি জ্বালাচ্ছেন কেন? রোববার দিন তো সবাই ভালো করে ঘুমোয়, কি চান কি আপনি? সমান অধিকার। মানে? মানে আবার কি? আজকে সকালের চাটা আপনি করবেন। দেখুন, এই কাজটা তো রোজ আমি করি। এবার আপনি কাল রাতে বললেন যে আপনি আমায় সমান অধিকার দিতে চান, সব কাজ ভাগ করে নিতে চান। ব্যাস, তাহলে আজকে সকাল থেকে শুরু করে দিন। আর আমি চাই যে এখন থেকে আমার সব কিছুতে আপনার সমান অধিকার থাকুক। অফকোর্স, না মানে মানে আমি ওইভাবে ঠিক বলি। আপনি কিভাবে বলেছেন সেটা আপনি জানেন। এবার আপনি যদি কাজটা না করতে পারেন তাহলে আমি বুঝবো আপনি হেরে গেছেন। এই না না, হারার প্রশ্ন উঠছে না। শুনুন শুনুন, আমি হারিনি, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো কি চা আসেনি এখনো খড়িমা? না বাবা, খড়িকে তো দেখতে পাচ্ছি না বৌদি, কিচেনে তো খড়ি নেই। মিনতি একা কাজ করছে, দেখো না কোথায় গেল একটু। তাই নিশ্চয়ই ব্যস্ত হয়ে পড়েছে, দাঁড়া দেখছি। এই যে এসে 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 গেছে তোমাদের চা। তুমি? না, হ্যাঁ হ্যাঁ, মানে রোজই তো খড়ি চা দেন সবাইকে, আজ নয় আমি দিলাম একটু চেঞ্জ। ও না, থ্যাংক ইউ। মানে চেঞ্জের ব্যাপারটা যথেষ্ট ভালো ঋদ্ধি, কিন্তু এই আইডিয়াটা কার? তোমার? ওই আর কি, মানে কাকুমণি তোমার চা। ওই আর কি মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, বল না আইডিয়াটা কার, আরে জানতে চাই আমরা। বল 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 দাদু।
বাপরে বাপরে বাপ, এনো দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা, পানিশ টানিশ পাসনি তোকে? পানিশ না কি কি পানিশ কেন? মানে আরে ছেড়ে দে না, ছেড়ে দে, বাচ্চাতে লেগ ফুল করিস না, লজ্জা এখন ব্লাশ করছে। কি যে বলো তোমরা দা ভাই, তোকে পানিশমেন্ট দেওয়ার তো একজন আছেই, আর আমি ড্যাম শিওর কি আজকে তার কথাতেই সকাল সকাল তুই সবাইকে চা সার্ভ করছিস, তাই তো? মোটেই না, আমি নিজের ইচ্ছেতেই সবাইকে সার্ভ করছি চা। ও রিয়েলি? হ্যাঁ, তাহলে এতদিন তো ইচ্ছেটা হয়নি বাবাই, প্রথম হলো আমাদের হাতে করে চা খাওয়ার ইচ্ছে। না, মাঝে মধ্যেই হবে এবার। আরে সাব্বাস, এই না হলে আমার দা ভাই, দেখেছো করি নিজে হাতে ট্রেনিং দিচ্ছে। প্রাউড অফ ইউ দা ভাই, প্রাউড অফ। শেষ পর্যন্ত এটাই দেখা বাকি ছিল। চা দিয়ে শুরু হলো। এরপর সিংহরায় পরিবারের ছেলেরা ব্যবসাপত্র ছেড়ে বাড়ির মেয়ে বউদের সাথে রান্নাঘরে রান্না করবে নাকি? এসব কি করছিস রিদ্ধি তুই? তোকে সমস্ত মানায় কেন কাকুমণি? এই বাড়ির মেয়ে বউরা যদি ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা সামলাতে পারে, তাহলে বাড়ির ছেলেরা একদিন রান্নাঘরে ঢুকলে কি অসুবিধা? এখন যদি স্বামী স্ত্রী দুজনেই সংসারে সবকিছু শেয়ার করে নেয়, রেসপন্সিবিলিটিস, সেটা তো ভালো কথা, বিশুরেন করা যেত, তাই না? অবশ্যই, এই বাড়িতে কোনোদিনও ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করা হয় না। আমি বলছি আজ থেকে সমস্ত কাজে এ বাড়ির মেয়ে বউরা ছেলেদের সমান অধিকার পাবে। দাদু, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ দিদিভাই, তোমার সঙ্গে আমার একটু বিশেষ দরকার আছে। বড়বাবু? হ্যাঁ, বাইরে কয়েকজন রিপোর্টার এসেছেন, তারা ভেতরে আসতে চাইছেন। আমি ওদের ডেকে পাঠিয়েছি, ওদের ভেতরে পাঠিয়ে দাও। কি ব্যাপার দাদু, সকাল সকাল তুমি মিডিয়া দেখেছো? আজকে আমার একটা অ্যানাউন্সমেন্ট করার আছে, আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। কি সিদ্ধান্ত দাদু? দাদু, কি এমন সিদ্ধান্ত নিচ্ছে যে এরভাবে প্রেস ডেকে সবাইকে কি বলবে? বলুন নরেন্দ্রনাথ বাবু, আজ এই প্রেস মিটের কারণ কি? দেখুন, সিংহরায় জুয়েলার্সের কর্ণধার হিসেবে আজকে আমার দুটো অ্যানাউন্সমেন্ট করার আছে, সেই কারণেই আমি আজ আপনাদের ডেকেছি। আপনাদের সবার সামনে আমি এই সিদ্ধান্ত দুটো ঘোষণা করতে চাই। আমাদের এই পারিবারিক ব্যবসা, এই পারিবারিক ঐতিহ্য এতদিন এগিয়ে নিয়ে গেছে শুধুমাত্র এ বাড়ির ছেলেরা। আপনারা তো জানেন, গত বছর জগদ্ধাত্রী পুজোর দিনে আমি আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তুলে দিয়েছিলাম আমার বড় নাতি ঋদ্ধিমানের ওপর। আর আজ আমার বলতে খুব ভালো লাগছে যে আমার নাতি ঋদ্ধি তার সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। আর তাছাড়া এই কদিন আগে শহরের সমস্ত নামি দামি ব্র্যান্ডের সঙ্গে কম্পিট করে জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশন আমরা কীভাবে জিতেছি, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবে এই জয় আমাদের হাসিল করে নিতে হয়েছে। এর সমস্ত কৃতিত্ব কিন্তু একা ঋদ্ধিমানের নয়, শুধুমাত্র এই বাড়ির ছেলেদেরও নয়, এ বাড়ির বউদেরও। আমার বড় বৌমা মঞ্জিরা সিংহরায় আমাদের কোম্পানির অনেক সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করেছে, ও পেছনে থেকে আমাদের কোম্পানিকে ক্রমাগত সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু মঞ্জিরা ছাড়া এ বাড়ির বাকি মেয়ে বউরা এখনো বাইরে বেরিয়ে ব্যবসার কাজে সেভাবে যোগ দেয়নি। কিন্তু দেখুন, যুগ তো পাল্টেছে, এখন মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। এই যুগের মেয়েরা বাড়ির মধ্যে নিজেদের আটকে না রেখে নিজেদের পরিচয় গড়ে তুলে স্বাবলম্বী হয়ে উঠেছে। তাই আমি চাই আমার বাড়ির মেয়ে বউরাও এগিয়ে আসুক, এ বাড়ির ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করুক, সমস্ত দায়িত্ব ভাগ করে নিক। আপনারা তো জানেন বাকি প্রায় সব জুয়েলারি হাউসগুলো
তাদের প্রমোশনের জন্য বাইরে থেকে মডেল নিয়ে আসে, কিন্তু আমরা তা করছি না। আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো একজন অত্যন্ত ট্যালেন্টেড সদস্য আমাদের এই বাড়ির, যে তার নিজের গুণে আমাদের সবার আস্থা অর্জন করে নিয়েছে। তাই আমরা ভাবছি তাকেই আমরা করব আমাদের আমাদের এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমাদের কোম্পানির ফেস। আমার মনে হচ্ছে দাদু কিন্তু তোর নামটাই নেবে, তোর গুণে যথাযথ মর্যাদা দেবে, দেখে নিস তুই। আমার মনে যদিও একটা অন্য নাম আছে, দেখা যাক। তার নাম দ্যুতি সেনগুপ্ত। আমাদের সিংহরায় জুয়েলার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। বলেছিলাম না, যা দাঁড়িয়ে আছিস কেন, যা। দাদু, এত বড় একটা দায়িত্ব তুমি আমায় দিচ্ছ, আমি কি এই দায়িত্বটা পালন করতে পারব? নিশ্চয়ই পারবে তুমি, আমি তোমার মধ্যে প্রতিভা দেখেছি, চেষ্টা দেখেছি, কাজের প্রতি তোমার নিষ্ঠা দেখেছি। তাই আমি চাই আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তুমি কাজ করো, আমাদের কোম্পানির ফেস হিসেবে কাজ করো। মন দিয়ে কাজ করো আর খুব খুব উন্নতি করো দিদিভাই। আমরা তো প্রায় নিলাম হয়ে যেতে বসেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এবাড়ির মেয়ে বউরা নিজেদের বুদ্ধির জোরে আমাদের সে বিপদ থেকে বার করে এনেছে। আর যাকে ছাড়া এসব কিছুতেই সম্ভব হতো না, সে হলো আমাদের আমাদের বাড়ির বড় নাত বৌমা খড়ি। আমি চাই আজ থেকে খড়ি শুধু আমাদের এই পরিবারের বড় নাত বৌমার দায়িত্বই নিয়ে, সিংহরায় জুয়েলার্সের ডিজাইনারের দায়িত্ব নিক। আমার খুব ভালো লাগবে যদি খড়ি আমাদের কোম্পানির লিড ডিজাইনার হয়ে ঋদ্ধির পাশে কাজ করে। দেখলে তো দাদু ভাই, খড়িমা তোমার দেওয়া চাকরির অফার ফিরিয়ে দিলেও দাদুর কথা কিন্তু ফেলতে পারবে না। খড়ি সিংহরায় জুয়েলার্সের লিড ডিজাইনার হবে, তাহলে আমি আমি কোথায় যাব? কি খড়ি দিদি, আমার এই ছোট্ট আপডেটটুকু রাখবে তো? দাদু, তুমি আমাকে এত বড় একটা সম্মান দিলে, এত ভরসা করলে, এই কাজের যোগ্য মনে করলে, এটাই তো আমার কাছে অনেক। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো দাদু, তোমার এই ভরসা আর এই বিশ্বাসের মান রাখা। এ বাড়ির নাত বৌরা মানে ভট্টাচার্য বাড়ির মেয়েরা আমাদের গর্ব, তাই আমি চাই আজকে ওদের অনারে আমাদের বাড়িতে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। কংগ্রাচুলেশনস এন্ড ওয়েলকাম টু সিংহরায় জুয়েলার্স। আমি জানি আপনারা খুব ডেডিকেটেডলি এই দায়িত্বটা সামলাবেন। বাবা, আমরা যখন শুনলাম যে আপনি হঠাৎ করে প্রেস মিট ডেকেছেন, তখন সত্যি একটু নার্ভাস হয়ে গেছিলাম। তবে এই অ্যানাউন্সমেন্টটা সত্যি একটা প্লেজেন্ট সারপ্রাইজ, মনটা একেবারে ভরে উঠলো আনন্দে। হ্যাঁ, আমরা সবাই খুব খুশি হয়েছি, কিন্তু আমি একটুও খুশি হইনি দাদু। দাদু, হোয়াট ইজ দিস? তুমি এটা তুমি কি করছো? তুমি খড়িকে সিংহরায় জুয়েলার্সের লিড ডিজাইনার করছো? এতগুলো বছর ধরে তো এই সিংহরায় জুয়েলার্সের ডিজাইনার আমি ছিলাম, বলো তাহলে আজকে খড়ি আমার জায়গায় কি করে? Stop it, Kiara. Please. না, তোমাদেরকে বলতে হবে যে আমার সাথে এই ইনজাস্টিসটা কেন হচ্ছে। খড়ি কি করে আমার জায়গায় আসতে পারে? কারণটা আমি বলছি। তোকে বলা হয়নি দাদুর সাথে
আমি জয়েন্টলি একটা ডিসিশন নিয়েছি, সেটা হলো যে তুই এবার থেকে খড়ির আন্ডারে থেকে ওর কাছ থেকে কাজ শিখবি। কেন, তুই তো বলেছিস তুই এই কাজটা করতে চাস না, তোকে জোর করে করতে হচ্ছে। অ্যান্ড অফকোর্স খড়ি ইজ প্যাশনেট, তো অবভিয়াসলি ও কাজটা তোর থেকে বেটার করে, তাই আমার মনে হয় তোর ওর আন্ডারে হয়েই কাজটা শেখা উচিত সবার আগে। আর তাছাড়া খড়ি তো নিজেকে প্রমাণ করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুই তো আসল কথাটাই আমাদের থেকে এতদিন লুকিয়ে রেখেছিলি। তো তুই এবার থেকে আমাদের কোম্পানিতে খড়ির আন্ডারে থেকে ওর কাছ থেকে কাজটা আগে শিখবি। তুমি যে অন্যায় করেছো তারপরেও তোমার যে এরকম গলার জোর থাকতে পারে এটা ভেবে সত্যি অবাক হয়ে যাচ্ছি আমি। তোমাকে কিছু বলা হয়নি মানে তুমি নির্দোষ এটা ভেবো না কিয়ারা। রাহুল তোমাকে অন্যায় করতে বলে গেল আর তুমি কিছু না বুঝেই সেই অন্যায় ওর সঙ্গ দিয়ে গেলে, এতটা বাচ্চা তো তুমি নও কিয়ারা। অন্যায়ের শাস্তি সবাইকে পেতে হয়, রাহুল অন্যায় করেছে শাস্তি পেয়েছে, এমনকি আমি আমার নিজের জামাইকেও তার অন্যায়ের জন্য শাস্তি দিয়েছি। শুধু কি তাই বাবা, অন্যায় করেছিল বলে তুমি তো নিজের ছেলেকেও শাস্তি দিতে পিছপা হওনি তাই না? সেখানে প্রসূন তো তোমার জামাই। এত কিছুর পরেও তোমাকে যে আমরা আর একটা সুযোগ দিয়েছি সেই সুযোগটার সদ্ব্যবহার করো কিয়ারা। হ্যাঁ, আর একটা কথা, খড়ির হয়তো বিদেশি কলেজের ডিগ্রি নেই কিন্তু ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে, বুঝেছ? ডিজাইনের কাজে তুমি ওর তুলনায় একেবারেই একজন শিশু। আচ্ছা, এসব কথা এখন থাক না, দাদু এত ভালো একটা খুশির খবর দিল আমাদের, আমাদের তো এখন খুশি থাকা উচিত না? হ্যাঁ বাবা, বলছিলাম যে আজকে বাড়িতে মানে কিরকম সেলিব্রেশন হবে একটু একটু বলুন না, মানে এত বড় একটা খুশির খবর ধুমধাম করে উদযাপন করতে হয় তো। আরে সব পরে হবে, আমি এসে গেছি একদম আদি খালি বাজারের স্পেশাল মিষ্টি নিয়ে হাজির। থাম না দাদু। বনি, আপনি? হ্যাঁ দাদু ডেকেছেন, আমি না এসে থাকতে পারি? আরে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন, একি বনি দিদিকে ছাড়া কমপ্লিট হতে পারে? থ্যাংক ইউ দাদু। মেজদি, আজকে তো আমার হেভি খুশি দিন, আর ডাবল খুশির দিন, আমার দুই দিদি আজকে নতুন লাইফ শুরু করছে, আমার তো আমাদের নাচতে ইচ্ছা করছে। সবাইকে মিষ্টি দে। হ্যাঁ খুড়ি, আমার মনে হয় মিষ্টিটা সবার আগে বোধ হয় ঋদ্ধিকে খাওয়ানো দরকার, কারণ আজকে ওর থেকে বেশি খুশি এখানে আর কেউ হয়েছে বলে তো আমার মনে হয় না। ডাক। আরে বর্দি, তো পাঠিয়ে দিয়েছি কুমু তোকে। কি হয়েছে? এই তো দিব্যি ছিলেন, এখন এরকম মুখ গোমরা করে আছেন কেন, মুখ ঘুরে নিচ্ছেন কেন? আরে কি হয়েছে, আপনি খুশি হননি? খুশি হব কি করে? হ্যাঁ আপনি ভাবলেন কি করে আমি খুশি হব? কেন কেন, এই যে জব অফারটা দাদু দিল সেটা তো আপনি নিয়ে নিলেন, আর এই সেম অফারটা আমি আপনাকে দিয়েছিলাম তখন নেননি, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনার পেছনে ঘুরছিলাম, কিন্তু তখন তো আপনার ইগো মান সম্মানে লাগছিল তাই না? দেখুন সব কথা বলার না একটা ধরন আছে, দাদু আমায় কত ভালোবেসে কত সম্মান করে চাকরিটা দিলেন, আর আপনি কি করছিলেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছিল হয় আমায় চাকরি দিয়ে উদ্ধার করছেন নয় দয়া করছেন। মোটেই না, আমি মোটেই সেরকম কিছু করতে যাচ্ছিলাম, দয়া করিনি উদ্ধারও করিনি, আমি আপনাকে চাকরিটা দিচ্ছিলাম কারণ আপনার ক্রেডিবিলিটির জন্য, এমনকি এটাও নয় যে আপনি আমার স্ত্রী বলে আমি চাকরিটা দিচ্ছিলাম। আপনি জানেন তো প্রবলেমটা হচ্ছে যে আপনি সব জিনিস উল্টো বোঝেন। আমি উল্টো বুঝি না, আপনি উল্টো বলেন। আমি বলেছি না আপনার মুখে কোনো মধু নেই, সারাক্ষণ মুখটাকে নিম পাতা পাঁচনের মতন করে রেখেছে, এই জন্য তো রাগ উঠেছে। হ্যাঁ রাগ তো আপনার সবসময় উঠে, উঠবেই তো, রাগ করার মতন কথা বললে তো মানুষের রাগই হবে নাকি সে হাসবে। আসল সমস্যাটা আমি বুঝতে পেরেছি, আমি আপনার সাথে অফিসে গিয়ে কাজ করবো তো এইটা আপনার সহ্য হচ্ছে না তাই তো? হ্যাঁ সেটা তো কী করবো সবাই বলুন, এবার তো 24 ঘন্টা আপনাকে সহ্য করতে হবে না আমাকে। আমার চাকরি দেওয়ার অনেক শখ, অত শখ যখন সহ্য তো করতেই হবে। আপনি হাসছেন তো? হাসছেন, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেন, মানেটা হলো এই যে আপনি চাকরিটা করবেন সেখানে আমি আপনার বস, আর বসের কথা তো সবসময় শুনতেই হয়,
আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার আনক্লিয়ার অত শত আমি বুঝি না, বুঝলেন তো? অফিসটা আমি পরে সামলে নেব, কিন্তু আপাতত আপনাকে চুপ করাতে আর জব্দ করতে দুটোই খুবই জানি। আর অফিসটা ঠিক পরে হবে, এখন আপনার হচ্ছে, আপনি দেখুন শুধু। আচ্ছা আপনি পারলে লড়ে দেখা। ও বর্দি, বল বর্দি শোনো না, আজকে পার্টিতে কী করা যায় বলো তো? হ্যাঁ, আমার একটা আইডিয়া আছে, বলছে যে দুতি আর খড়ির ফেভারিট একটা ডিশ বানালে হয় না? হ্যাঁ, যেটা ওদের দুজনেরই পছন্দ, ভালো হয় না? হ্যাঁ, খুব ভালো হয়। বানা, শোনো না, পার্টি তো বিকেলে, তো তার জন্য তো অনেক সময় আছে, কিন্তু তার আগে তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে ছাদে একটা সারপ্রাইজ আছে। চলো 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 পাল্টাই।